প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা পৃথিবীর যে যেখান থেকে বসে আমাদের এই ক্লাস দেখছেন, আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং গভীর ভালোবাসা। ফ্রেন্ডস, আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বাংলা শব্দের বানান এবং অর্থ জানব। আপনারা যে শব্দগুলো দেখতেছেন, এই শব্দগুলো আমরা প্রায় শুনি বা দেখে থাকি, কিন্তু আমরা যারা কি বলে একেবারে বিগিনার্স লেভেলের স্টুডেন্ট আছি, তারা এমনকি মোটামুটি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পড়ালেখা করেছি, তাদেরও অনেকের এই জাতীয় শব্দ পড়তে খুব কষ্ট হয়। তা আজকে আমরা নিজেরা আমাদের মোবাইল থেকে এই ভিডিওটি দেখে দেখে এই শব্দগুলোর বানান এবং অর্থ বুঝে নেব। কেমন? জি, তো চলুন একে একে শব্দগুলো দেখা যাক। আমাদের প্রথম এই শব্দটি হচ্ছে প্রস্ফুটন। এই প্রস্ফুটন শব্দের অর্থ হল বিকশিত হওয়া। প্রস্ফুটন মানে কি? বিকশিত হওয়া। বিকশিত হওয়া মানে কি? অর্থাৎ মূলত একটা ফুল যখন জাস্ট একেবারে কলীয় অবস্থায় থাকে, সেখান থেকে ধীরে 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 ফুলটা কী করে? ফুটতে থাকে। এই যে ফুলের যে ফুটা, এটাকে আমরা কী বলি? বিকাশ লাভ করা, বিকশিত হওয়া ইত্যাদি। এটারই আরেকটা শব্দ হচ্ছে এই প্রস্ফুটন। ঠিক আছে, মানে বিকশিত হওয়া। প্রস্ফুটনের বানানটি খেয়াল করেন, প রফলা, প, তারপরে দন্তস্ব সংযুক্ত ফ দীর্ঘ উকার, প্রস্ফু প্রস্ফু, ট তার সাথে আছে ন, কি হয়ে গেল? প্রস্ফুটন। বানানটি খেয়াল করি, প রফলা, প দন্তস সংযুক্ত ফ দীর্ঘকার, প্রস্ফু, ট ন টন, প্রস্ফুটন মানে কি? বিকশিত হওয়া। এরপরে শব্দ অন্ধত্ব। এই শব্দটি কি? অন্ধত্ব। অন্ধত্ব মানে কি? অন্ধ অবস্থা, মানে যিনি দুই চোখে দেখেন না, তার ওই অবস্থাটাকে আমরা কি বলি? অন্ধত্ব। জি, অন্ধত্ব এর বানান খেয়াল করি, দেখেন, স্বর অ, নয় ধ, অন্ধ, এর সাথে ত বফলা, কি হয়ে গেল? অন্ধত্ব। ঠিক আছে, আমরা একটু খেয়াল করি, স্বর অ, নয় ধ, অন্ধ, কি হইল? অন্ধ, তার সাথে ত বফলা, অন্ধত্ব। ঠিক আছে, এরপরে শব্দ হচ্ছে মুগ্ধ। মুগ্ধ মানে কি? খুশি। মুগ্ধ মানে কি? খুশি, সন্তুষ্ট ইত্যাদি। জি, মুগ্ধ এর বানান খেয়াল করি আমরা, ম রস্যুকার, মু গয় ধ, গ ধ, মুগ্ধ। মুগ্ধ মানে কি বলছি? খুশি, খেয়াল রাখবো। প্রাণবন্ত। এই প্রাণবন্ত কথার অর্থ হইল হাস্য উজ্জ্বল, এক কথা হাসি খুশি। প্রাণবন্ত মানে কি? হাসি খুশি। জি, প্রাণবন্ত বানানটি খেয়াল করব, প র ফলা, আকার মূর্ধন্য ন, প্রাণ, হ্যাঁ, বন্ত, ব নয়ত, কি হলো? প্রাণবন্ত। ঠিক আছে, প র ফলা আকার, প্রা মূর্ধন্য ন, প্রাণ, ব নয়ত, প্রাণবন্ত। ওকে, প্রাণবন্ত কথার পরে আমাদের শব্দ আছে বিজ্ঞপ্তি। এই বানানটি দেখেন, এগুলো পড়তে গিয়ে কিন্তু আমরা খুব বেবাচেকায় পড়ে যাই। বিজ্ঞপ্তির বানান কি হবে একটু খেয়াল করি, দেখুন, ব রসইকার, বি, হ্যাঁ, বর্গীয় জ ইয়, বর্গীয় জ সংযুক্ত ইয়, কীভাবে লেখা হয় লেখাটা? আগে বর্গীয় জয়ের যে মূল ফিগার সেটা লেখার চেষ্টা করবেন, এরপর বর্গীয় জয়ের এখান থেকে ওই ইয়ের পিছনের অংশটুকু এইভাবে টেনে দেবেন। ওকে, তারপরে এই কি হইল? বিজ্ঞ, ব রসিকার, বি বর্গীয় জ ইয়, বিজ্ঞ, পয়ত রসিকার, পয় ত রস্য ইকার, কি হলো? বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি মানে কি? খবর, মানে কোনো বিশেষ কোনো একটা বিষয়ে খবর ছাপানো, খবর জানানো, এটাই কি? বিজ্ঞপ্তি। জি, বিজ্ঞপ্তির পরে আমাদের শব্দ হচ্ছে সম্ভ্রান্ত। এই সম্ভ্রান্ত মানে কি? অতি
মর্যাদা সম্পন্ন, সম্ভ্রান্ত মানে কি কোনো অতি মর্যাদা সম্পন্ন ব্যক্তি, যেমন আমরা আমাদের এলাকায় বা যেখানে আমরা বসবাস করি সেখানে খুব সম্মানিত খুব মর্যাদা সম্পন্ন কোনো লোকজন যদি থাকে আমরা তাদেরকে কি বলি, যে ওনারা এখানকার সম্ভ্রান্ত ফ্যামিলি, ঠিক কি না? জি, তো এই সম্ভ্রান্ত বানানটা কীভাবে করব একটু খেয়াল করি। দন্ত স ময় ভ রফলা, ম ব রফলা আকার সম্ভ্রা, নয়ত সম্ভ্রান্ত, একটু খেয়াল করি বানানটা। স ময় ভ রফলা আকার সম্ভ্রা, নয়ত সম্ভ্রান্ত মানে কি অতি সম্মানিত বা মর্যাদা সম্পন্ন। এরপরে শব্দটি হচ্ছে স্প্যানিশ। স্প্যানিশ মানে কি? স্পেন একটা দেশের নাম, আর ওই স্পেন দেশের বা ওই দেশ সম্পর্কিত কোনো কিছুকে আমরা বলি স্প্যানিশ। জি, স্প্যানিশ বানানটা কী হবে একটু খেয়াল করি। দন্ত স সংযুক্ত প জফলা আকার স্প্যান, নিস নরসিকার নি তালুবোস, কী হলো? স্প্যানিশ। দন্ত স সংযুক্ত প জফলা আকার স্পে নরসিকার নি তালুবোস, স্প্যানিশ। স্প্যানিশ মানে কি? স্পেন দেশ সম্পর্কিত বা ওই দেশের কোনো বস্তুকে মানুষকে আমরা কি বলবো? স্প্যানিশ। ওকে, পরের শব্দ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বলতে আমরা কোন দেশকে বুঝি? আমেরিকা, ঠিক কি না? জি, তো এই যুক্তরাষ্ট্রের বানানটি একটু দেখবো আমরা। জ রসুকার জু কয়ত যুক্ত রাষ্ট্র, র আকার রা মূর্ধন্যস্ব সংযুক্ত ট র ফলা যুক্ত রাষ্ট্র। ওকে, জ রসুকার জু কয়ত যুক্ত র আকার রা মূর্ধন্যস্ব সংযুক্ত ট র ফলা যুক্ত রাষ্ট্র। হ্যালো ফ্রেন্ডস, এরপর আমাদের শব্দ আছে দুটি আরও। একটি হচ্ছে নির্বুদ্ধিতা। এই নির্বুদ্ধিতা মানে কি? বোকামি। নির্বুদ্ধিতা মানে বোকামি। জি, নির্বুদ্ধিতার বানানটি কীভাবে লিখব একটু খেয়াল করি। ন রস ইকার নি, হ্যাঁ, বয় রেফ রসুকার, বয় রেফ রসুকার নির্বু দি ধয় ধ রস ইকার ধয় ধ রস ইকার নির্বুদ্ধি ত আকার তা, কি হলো? নির্বুদ্ধিতা। মনে কি চায় যেতে গর ছেড়ে বহুদূরে, প্রকৃতির রূপ রস আর বাহারি রঙে রাঙাতে মন, ছুতে চাও নীল আকাশ আর মেঘমালা, যদি হারাতে চাও নীল জলরাশির মহাসমুদ্রে কিংবা সাপদ সংকুল বন বনানীতে, প্লিজ সাবস্ক্রাইব মাই নিউ চ্যানেল পর্যটক দি ট্রাভেলার।